রাবড়ির দোকান না, কেশরের বেশ একটা সুন্দর ফ্লেভার রয়েছে, নিয়ে নিয়েছি ঠান্ডা ঠান্ডা রাবড়ি কুলফি। কুলফির দোকান বা এই ফালুদার দোকানটা রেখে দাঁড়িয়ে পড়েছি, টুকুস টুকুস করে গলে যাচ্ছে, খাওয়া যায় তার বগ করো পরে। ব্যাপক খেতে 30 টাকা দাম এই রাবড়ি কুলফিটা, ভর্তি করে বাদাম দেওয়া রয়েছে আর একদম কেশরের বেশ একটা সুন্দর ফ্লেভার রয়েছে, তার সঙ্গে দুধ জাল দিয়ে দুধ পুরো ঘন করে এই কুলফিটা তৈরি করেছে, যেহেতু রাবড়ি কুলফি মানে এর মধ্যে রাবড়ির মতো করে কুলফিটা তৈরি করেছে, ভর্তি করে বাদাম দেওয়া রয়েছে, খেতে কিন্তু বেশ ভালো। 30 টাকা দাম অনুযায়ী আমার তো বেশ ভালো লেগেছে। ফার্স্ট ট্রাই করলাম, অসাধারণ। গরমকালে যদি এরকম রাবড়ি কুলফি হয় মানে গরমকালটা গরম বলে মনে হবে, গরমকালকে এনজয় করা যাবে। ভর্তি করে কিন্তু বাদাম দিয়েছে, প্রচুর পরিমাণে বাদাম দিয়েছে, তার সঙ্গে কুলফিটা মারাত্মক লেভেলের খেতে। রয়েছে একটা ফুড ট্রাক, এই যে ফালুদা নাম, একটা ফুড ট্রাকের মধ্যে এইরকম আইসক্রিমের একটা কাউন্টার টাইপের করেছে, এখানে তোমরা আইসক্রিম কুলফি ফালুদা বিভিন্ন রকমের ঠান্ডা জিনিস পাবে। আর লোকেশনটা রয়েছে একদম বেলঘরিয়ায় বিটি রোডের ওপরে, স্পেন্সারের সামনেই তোমরা পেয়ে যাচ্ছ এই ফালুদার দোকান।